ভারতের রহস্যময় ও অলৌকিক নয়টি মন্দির। ধর্মের দেশ ভারত, কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় বিরাজ করছে ছোট বড় বহু মন্দির। প্রাচীন এই সব মন্দির জুড়ে ছড়িয়ে রয়েছে বহু রহস্য। এলাকাবাসীদের দাবি, কিছু মন্দিরে কালো জাদু চলে, আবার কিছু কিছু মন্দিরে ভূতেরও অস্তিত্ব মেলে। ঠিক তেমনই অদ্ভুত রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ কয়েকটি মন্দিরের তালিকা করেছি আমরা, যে মন্দিরগুলি দেশের অন্যান্য মন্দির থেকে অনেক আলাদা। প্রণাম, সনাতন ধর্মকথায় সবাইকে স্বাগত। লিস্টে সবার প্রথমেই নাম আসে কামাখ্যা মন্দিরের। আসামের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরটি হিন্দুদের অন্যতম একটি পবিত্র তীর্থক্ষেত্র। পুরাণ মতে, দেবাদিদেব শিবের প্রথম স্ত্রী সতী যখন আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন, এটা দেখে নিজের ক্রোধকে সংবরণ করতে না পেরে সতীর মৃতদেহ কাঁধে শিব তাণ্ডব শুরু করেন। পৃথিবীকে বাঁচাতে বিষ্ণু ভগবান তখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে কেটে ফেলতে থাকেন। মনে করা হয় এখানে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। সনাতনীদের বিশ্বাস, মন্দিরের প্রতিমা প্রতি বছর জুলাই মাসে রজস্বলা হন। সেই সময় মন্দিরের পাশে বিশাল ব্রহ্মপুত্র নদ লাল হয়ে যায়। উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে দেওয়া হয় সেই নদীর পবিত্র জল। দ্বিতীয় নম্বরে রয়েছে কেদারনাথ মন্দির। বহুবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে এই কেদারনাথ মন্দির। ভার ধসে বন্যায় ক্ষতি হয়েছে গোটা রাজ্যে। অথচ কেদারনাথের যে নন্দীর মূর্তিটি রয়েছে তার গায়েও পর্যন্ত এক ফোঁটা আঁচ লাগেনি। এই ঘটনা দেখে বিজ্ঞানীরা পর্যন্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। তৃতীয় নম্বরে রয়েছে হনুমান মন্দির। উত্তরপ্রদেশের জালাউন জেলার জাগলেও গ্রামের হনুমান মন্দির ঘিরে আছে বহু অলৌকিক ঘটনা। সম্প্রতি এই মন্দিরের একটি কলকে ঘিরে রহস্য জমাট বেঁধেছে, কারণ এই কলের জল খেলে উপশম হচ্ছে সমস্ত রোগের। এলাকাবাসীদের কথায়, মধ্যপ্রদেশের এক সাধু এসেছিলেন এই মন্দিরে, ছিলেন বেশ কিছুদিন। তখন কোনো ব্যক্তির নিজেদের কোনো সমস্যা নিয়ে সেই সাধুর কাছে আসলে তিনি নাকি সেই কল পাম করে সামান্য জল দিতেন, এবং তারপর থেকেই সেই কলের জল হয়ে উঠেছে অমৃতের সমান। যে কোনো রোগের উপশম মেলছে সেই কলের জলে। চতুর্থ নম্বরে রয়েছে বাতিয়ালা দেউল মন্দির। ভুবনেশ্বরের এই মন্দির প্রসিদ্ধ তন্ত্র সাধকদের জন্য। সারা দেশের তান্ত্রিকরা এই মন্দিরে জড়ো হয়ে হোম যজ্ঞ করেন। এই মন্দিরে সারা বছর জুড়ে চলে বিভিন্ন অদ্ভুত অলৌকিক তন্ত্র সাধনা। পঞ্চম নম্বরে রয়েছে বালাজি মন্দির। রাজস্থানের দৌসা জেলায় অবস্থিত এই মন্দিরটি। গোটা মন্দির চত্বর জুড়ে বিরাজ করছে এক অলৌকিক বাতাবরণ। বিশেষত এই মন্দিরে ভূতের আনাগোনা থাকে বলে বিশ্বাস করেন স্থানীয় বাসিন্দারা। এই মন্দির পরিদর্শনের সময় ভক্তরা অনেকেই অদ্ভুত আজব সব জিনিস দেখতে পান যার কোনো ব্যাখ্যা হয় না। অনেকে ফুটন্ত জলের ভেতরে নিজেদেরকে অনুভব করতে পারেন। বিভিন্ন রোগের উপশমের জন্য এই মন্দিরে মানুষকে চেন দিয়ে বেঁধেও রাখা হয়, আর অনেক কঠিন কঠিন রোগের উপশমও মেলে এই মন্দিরে। ষষ্ঠ নম্বরে রয়েছে জাউলাজি মন্দির। এই মন্দিরের প্রদীপ সারাক্ষণ আপনি থেকেই জ্বলে, কখনও এই প্রদীপ নেভে না। বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা এসে অনেক পরীক্ষা করেও এর কোনো নির্ণয় করতে পারেননি। এই রহস্য আজও এক রহস্যই রয়ে গেছে। সপ্তম নম্বরে রয়েছে ভঙ্কটেশ্বর মন্দির। দক্ষিণ ভারতের তিরুমালার ভঙ্কটেশ্বর মন্দিরের ঘণ্টা আপনি থেকেই বেজে ওঠে। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে শ্রী ভঙ্কটেশ্বরজি নিজেই বিরাজ করেন। তাই তো জাগ্রত মন্দিরে তার আশীর্বাদেই ঘণ্টা আপনি থেকেই বাজে। অষ্টম নম্বরে রয়েছে ওম্বানা মন্দির। রাজস্থানের যোধপুরের কাছে অবস্থিত এই ওম্বানা মন্দির বা বুলেট বাবার মন্দির, 1991 সালে অক্টোবরে মোটর বাইক চালানোর সময় মৃত্যু হয় ওম সিম রাঠোর নামে এক ব্যক্তির। দুর্ঘটনার পর বাইক ও দেহ
থানায় নিয়ে যাওয়া হলে অদৃশ্য হয়ে যায় সব কিছু, আর এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তার স্মৃতিতে স্থানীয় মানুষরা তৈরি করেছিলেন এই বুলেট বাবার মন্দির। আর নবম নম্বরে রয়েছে করণী মাতার মন্দির, ইঁদুর মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি। রাজস্থানের বিকানি থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণে এই মন্দিরটি অবস্থিত। মোটামুটি 20,000 ইঁদুর রাখা আছে এই মন্দিরে। তাদের খাওয়া দাওয়া, দেখভাল, এমনকি পুজোও করা হয়। এত ইঁদুর যে কোথা থেকে আসে প্রতিদিন, সেটাই একটা রহস্য। আর এই মন্দিরের ইঁদুরের খাওয়া প্রসাদ খেয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েনি। স্থানীয়রা এই মন্দিরটিকে মা দুর্গার অবতার বলে মনে করেন।